আগের এপিসোডে তোমাদেরকে দেখিয়েছিলাম আমি আসাম থেকে কলকাতার যে জার্নি শুরু করেছি সেটার অর্ধেকটা। আজকে তোমাদের দেখাবো বাকিটা আমার শিলিগুড়ি থেকে কলকাতা অবধি জার্নি। দেখতে থাকো ভিডিওটা, আশা করি অনেক অনেক ভালো হবে। ততক্ষণের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না, ভিডিওটাকে কিন্তু একটা লাইক না করে যেও না, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। দেখতে থাকো জয় অফ জার্নি। তো গোটা রাস্তাটা ঝোড়ো বৃষ্টি খেতে খেতে এখন আমরা ফাইনালি এসে পৌঁছেছি এই বীরপাড়ার আশপাশে আমরা রয়েছি। এই জায়গাটার নাম হচ্ছে, এই যে এটা কি লেখা আছে, সাপকোয়াঝোড়া জলপাইগুড়ি। মানে জলপাইগুড়ি এখান থেকে দেখাচ্ছিল তোমার ওই 70 কিলোমিটার অ্যারাউন্ড জলপাইগুড়ি। তো আজকে আমাদের যেটা এখন প্ল্যান সেটা হচ্ছে যে আমার প্রথম থেকে আমি প্ল্যানে স্টিক ছিলাম যে আজকে অ্যাট এনি কস্ট আমি আর কোথাও দাঁড়াবো না। তার কারণ দেখো, আমি যদি আজকে গিয়ে এখান থেকে শিলিগুড়ি বা রায়গঞ্জ কোথাও একটা গিয়ে আমি স্টে নিই, এবার কালকে তাহলে আমাকে সকালবেলা সেখান থেকে বেরোতে হবে। এবার সকালবেলা কলকাতা চালিয়ে যাওয়াটা মানে বুঝতেই পারছো ওদিকের রোদটা কেমন, এদিকের মতো তো বৃষ্টি। আবার কি আওয়াজ পরপর আসছে। বেসিক্যালি এদিকের মতো বৃষ্টি বা যেটা ঠান্ডা ওয়েদার সেটা তো ওখানে থাকবে না। তো দ্যাটস ওয়াই আমি ফাইনালাইজ করলাম যে আমি আজকে একদম টান যতটা দাঁড়াতে হয় দাঁড়াবো, রেস্ট নেবো, সব কিছু নিয়ে হলেও আমি আজকে কলকাতা বেরিয়ে যাবো। তো ফাইনালি সেই আমার কথা শুনে ওরা ওদের প্ল্যান সম্ভবত চেঞ্জ করছে। এবার ওরা এখন ডিসিশন নিতে পারছে না, ওদের মধ্যে একটা মানে ক্ল্যাশ হচ্ছে যে একজন বলছে থাকবে লাটাগুড়িতে যাবে বা ওই ডুয়ার্স অঞ্চলটা ঘুরবে, আর আরেকজন বলছে যে বাড়ি চলে যাবে। তো এখন দেখা যাক ওরা কী করে, আশা করছি ওরা জয়েন করবে। তো ওটাই তোমাদের দেখাচ্ছি, চলো। এখন এই চায়ের দোকানটায় দাঁড়িয়েছি, এখানে একটু বাইকগুলো রেখেছি। অ্যাকচুয়ালি চেন থেকে প্রচণ্ড আওয়াজ হচ্ছে, আমারও হচ্ছে, পাপুরও হচ্ছে। তো একটুখানি চেনে একটু লুপ করে নিতে হবে। আর তার মধ্যে আমাদের দিয়ে দিয়েছে চা। আহ, চাটা পুরো জাস্ট শেষ। ইন্দ্রজিৎ পাপুদাকে রিকোয়েস্ট করছে থেকে যাওয়ার জন্য। আর পাপুদার উত্তরটা কি, পাপুদা একটু বলো। ভালো লাগছে না, এই আরেকবার আরেকবার হয়ে যাক। পাপুদাটা খুব মিষ্টি লাগছে শুনতে। তো এখন ফাইনালি এখান থেকে বেরোচ্ছি। এতক্ষণ পর আমি জাস্ট গোপ্রোটা একটু অন করতে পারলাম, যা বৃষ্টি পড়ছিল। এখন বৃষ্টিটা একটু বন্ধ হয়েছে। এখানে এই যে দাদারা বসে আছে, মানে এত গল্প করলাম, প্রায় আধ ঘন্টা 45 মিনিট এখানে গল্প করা হয়ে গেছে। তো এখন ফাইনালি আমরা বেরোচ্ছি, ম্যাপ ট্যাপ অন করে নিয়েছি। দাদা এলাম। চলো, কলকাতা এখান থেকে দেখাচ্ছে 13 ঘন্টা সামথিং। তো দেখা যাক কত ঘন্টায় পৌঁছানো যায়। এখন বাজে 5টা, তাহলে আমাদের পৌঁছোতে ধরে রাখো দাঁড়িয়ে রাত্রে ডিনার ফিনার করার আছে, রাস্তায় চাও খেতে হবে। তার কারণ আমরা আজকে অ্যাকচুয়ালি সকাল থেকে রাইড করছি, তো সেই কারণে যেন রাস্তায় দাঁড়িয়ে চা ফা একটু খাওয়ার ব্যাপার থাকবে। তো সেগুলো করে আমাদের ধরে নেওয়া যায় আরও যদি ঘন্টা 2-3 এক্সট্রা আমরা ধরে রাখি, তাহলে সকাল 8-9টা আমি বাড়ি ঢুকে যাওয়ার কথা। এবার দেখা যাক। আমরা এক্ষুনি জাস্ট ধূপগুড়ি ক্রস করলাম, ধূপগুড়ি টাউনের ওপর দিয়ে রাস্তাটা নিয়ে গেছে, তাই জন্য প্রচণ্ড জ্যাম ছিল ওখানটা। আর এখান থেকে মাইল ফলক বলছে জলপাইগুড়ি আর 35 কিলোমিটার রাস্তা। এরকম একটা সুন্দর ব্রিজ। বাড়ি যাওয়ার উত্তেজনায় কিন্তু আমাদের সবার রক্ত একদম টকবকিয়ে ফুটছে। অ্যাকচুয়ালি আমার বাড়ি এখান থেকে দেখাচ্ছে ওই 13 কিলোমিটার, এই 13 কিলোমিটার বলছি সরি, 13 ঘন্টা 35 মিনিট মতো, 13 ঘন্টা 28 মিনিট দেখাচ্ছে ম্যাপে আমার। আর ওদেরটা ওরকম 13 ঘন্টা পুরো আর কি, এরকম প্রায় আমরা একই সময় হয়তো বাড়ি পৌঁছবো। সামনে এসে গেছে জলঢাকা ব্রিজ, জল ঢাকা ব্রিজের উপরে জ্যাম দেখাচ্ছে খুব, নিচ থেকে দেখাচ্ছে জল ঢাকা নদী, নিচে জল ঢাকা নদী আর উপরে জ্যাম। এই ডিভাইডার আর আমার খুব পুরনো শত্রুতা, আমাদের রাশি ম্যাচ করে না। দেখতে পাচ্ছ জল ঢাকা নদী, মানে বর্ষায় জাস্ট দেখো কি অবস্থা। অন্য সময় এলে মানে এই সাইডের লোকজন ফুটবল খেলে, সেখানে আজকে জলে একদম পরিপূর্ণ। আমি এখন চলে এসেছি তিস্তা ব্রিজের ওপরে, নিচ থেকে বয়ে গেছে তিস্তা নদী। জাস্ট দেখো তিস্তা নদীর এখন আকারটা খালি দেখো একবার, এদিকে ওদিকে যত দূর চোখ যায় শুধু জল আর জল। মানে তিস্তা নদীর এতটা বিস্তৃতি কিন্তু সত্যি খুব কম দেখা যায়। কপালটা খারাপ, বৃষ্টিটা আবার শুরু হলো, জানি না এই বৃষ্টিটা কতক্ষণ চলবে। বৃষ্টি মনে হচ্ছে এই ট্রিপের পেছন ছাড়বে না বাড়ি যাওয়া অবধি। ম্যাপ আমাদেরকে একটা রাস্তায় ঢুকিয়েছে, জাস্ট রাস্তাটার কন্ডিশনটা দেখো। আমরা দিব্যি হাইওয়েতে কন্টিনিউ করছিলাম, সেখান থেকে হঠাৎ করে এরকম একটা রাস্তায় তুলে দিল। মা গো মা, রাস্তা কোথায় আর কোনটা কোথায় বুঝতে পারছি না কিছু। উফ, ওরে বাবা রে, জাস্ট অবস্থাটা দেখো একবার। ওরে বাবা, রিভার ক্রসিং একটা প্যাচ টানা একদম টান চালানোর পর, মানে 80-100 নিচে নামাই হয়নি, এরকম একটা সুন্দর টানার পরে এবার জাস্ট একটু পাফা ছাড়ানোর জন্য আমরা এই চায়ের দোকানটাতে দাঁড়িয়েছি, দেখতে পাচ্ছ। তো এখন একটু চা ফা খাবো। আমরা এখন আছি হচ্ছে মহানন্দা ব্যারেজ ফুলবাড়ি এরিয়াতে, মানে ফুলবাড়িটা এখান দিয়ে বাইপাস হয়ে যাচ্ছে। আমরা অলরেডি বাইপাসটা উঠিয়ে গেছি, মাঝখানে যে খারাপ প্যাচটা দেখালাম ওই প্যাচটাই, মানে ওই জায়গাটা হচ্ছে ফুলবাড়ির এরিয়া ছিল। এবার ফুলবাড়ি থেকে আমরা স্ট্রেট চলে যাব ডিরেক্ট রায়গঞ্জের দিকে। তো এখানে জাস্ট 5-10 মিনিট দাঁড়িয়ে বেরিয়ে যাব। তো গাইজ দেখতে পাচ্ছ ফাইনালি অন্ধকার হয়ে গেছে, একদম ঘুটঘুটে অন্ধকার। আমরা এখন যে জায়গাটা দাঁড়িয়েছিলাম চা খেতে, সেখান থেকে জাস্ট বেরোলাম। একটু লাইটটা জ্বেলে দিই। আহা হা, মা গো মা, মনটা ভরে যায় লাইটটা জ্বাললে। গর্ত ফর্তগুলো সুন্দর দেখা যাচ্ছে কাছাকাছি যেগুলো আছে, কিন্তু দূরেরটা যখন একটু স্পিড আমরা বেশি তুলবো তখন একটু অসুবিধা। এই আমরা উঠে গেলাম ফুলবাড়ি বাইপাস, মানে শিলিগুড়ি ঢোকার আগের এই রাস্তাটা প্রতিবার যেন একদম মনোমুগ্ধ করে দেয়। কি রাস্তা দিয়ে এলাম, আর তারপর এরকম একটা রাস্তা যদি পাওয়া যায় চালাতে কার না ভালো লাগে। আমরা আসলে বাইক চালাতে ভালোবাসি, তো আমাদের এই সুন্দর রাস্তা পেলে জাস্ট মনটা ভরে যায়। বৃষ্টি পড়লো না কি পড়লো, মানে এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট না, সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এরকম একটা সুন্দর রাস্তার দেখা পাওয়া, আর সেখানে নিজের বাইকটা এইভাবে চালাতে পারা। কিষানগঞ্জ এখান থেকে 78 কিলোমিটার। কিষানগঞ্জ হয়ে আমরা পূর্ণিয়া মোড় থেকে যাবো বাঁদিকে। তো এই চায়ের দোকানটাতে আমরা দাঁড়ালাম এখন, এই দেখতে পাচ্ছ। আর এইখানে একটা বোর্ড যেখানে লেখা আছে কলকাতা সোজা, ইসলামপুর ডান দিকে। আমরা যেখানটাতে দাঁড়িয়ে আছি এই দোকানটা থেকে, মানে এই চায়ের দোকানটা থেকে ইসলামপুর শহর হচ্ছে 5 কিলোমিটার। আমরা তো ইসলামপুর বাইপাসটা ধরবো, দিয়ে আমাদের এখান থেকে কিষানগঞ্জ আর বোধহয় 35 কিলোমিটার, যেটা আমাকে এই চায়ের দোকানের যে বোন আছে ও বললো। তো সেই অনুযায়ী 35 কিলোমিটার, তো বেশিক্ষণ লাগার কথা না কিষানগঞ্জ। তো নেক্সট আমরা কিষানগঞ্জ পার করে আরও বেশ খানিকটা চলে যাব, তারপরই দাঁড়াবো। বাট ওইখানটাতে যদি রাস্তা একটু জ্যাম ট্যাম থাকে তো একটু আমাদের ওয়েট করতে হবে, বা টাইম একটু বেশি লাগবে। তো দেখা যাক কখন কী হয়। তো আজকে যেহেতু আমরা পুরোটা চালানোর প্ল্যানে আছি, আমরা কিন্তু আজকে বারবার একটু চায়ের ব্রেক নিচ্ছি, তো আর সেটা কিন্তু ভালো চালিয়ে। আর আমরা যেখানে দাঁড়িয়েছিলাম মানে ফুলবাড়ি থেকে এটা প্রায় 75 কিলোমিটার মতো, तो সেটা কিন্তু দারুণ চালানো হয়েছে। তো এরপর আমরা আবার নেক্সট যেখানে দাঁড়াবো সেটাও এরকম একটা ডিস্টেন্স কভার করে তারপরেই দাঁড়াবো। তো চলো এখন একটু চাটা খেয়ে নিই। তুমি যেতে চাও সেই জন্য চার বিস্কুট নিয়ে নিয়েছি। আমার তেলটা অনেকটা কমে গেছে, তাই জন্য একটু রিফিউলিং করে নেব। তো চলে এলাম তেলটা ভরতে। कार्ड से होगा, एटीएम कार्ड से नहीं, मशीन खराब है, पेटीएम होगा। दे दीजिए फुल पेटीएम होगा। तो तेल नेवा ডান, এখন একদম নিশ্চিন্তে যাওয়া যাবে। একটা ফুল ট্যাঙ্ক হয়ে গেল। মানে আমি লাস্ট সকালে করেছিলাম, তারপর অনেক খালি চলেছে। তো এখন একটুখানি রিফিউলিংয়ের দরকারটা ছিল, তো এটা করে নিলাম। আর আমার এখন রাস্তায় কোনো চাপ নেই যে পেট্রোল পাম্প পাই আর না পাই। আমরা চলে এসেছি কিষানগঞ্জ। এই হচ্ছে সেই কিষানগঞ্জের যে ফ্লাইওভারটা তৈরি হচ্ছে সেটা। আর একটা পাশ দিয়ে আমাদেরকে যেতে হবে। এখানে দাঁড়িয়ে থাকলে কিন্তু পুরো গল্প। মানে একবার যদি তুমি আটকে যাও লরির পেছনে, এই রাস্তাটা আগে যা ছিল আর এখন যা হয়েছে, ওফ! আগে একটা মানুষ সমান গর্ত ছিল এই রাস্তাটায়, সেটা এখন পিচ করে তো অনেক বেটার জায়গায় এসছে। উঠে গেলাম ডালখোলা বাইপাস। এই দেখতে পাচ্ছ সুন্দর চকচকে রাস্তা। এখানটাতেই কিছু একটা খেয়ে নি, তারপর এর পরে কোথায় কি পাবো কিছু জানি না। তো চলো খাবারটা খেয়ে নি আগে। আমরা অলরেডি ডিনার করতে শুরু করে দিয়েছি। ডিনারে আমাদের অ্যাজ ইউজুয়াল চিকেন আর রুটি। ভাইরাও খাওয়া শুরু করে দিয়েছে, একদম ওয়েট করা যাচ্ছে না। আর খিদেরও প্রচণ্ড পেয়েছিলো, তখন আমরা টানা অনেকটা চালিয়ে আসছিলাম। রাস্তায় অন্য কিছু খাইনি, জাস্ট চা খেয়েছি। তো এখন জাস্ট খাবো, তারপর এখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর এখান থেকে বেরিয়ে যাবো। তো ফাইনালি এখন 11:30 বাজে। আমরা এখন এখান থেকে খেয়ে বেরোচ্ছি। খেয়ে বেশ অনেকক্ষণই একটু রেস্ট নিয়ে নিলাম। তো এবার ফাইনালি আমরা এখান থেকে স্টার্ট করছি। চলো, এই ধাবাটাতে কিছু একটা প্রবলেম মনে হচ্ছে আমার। মানে এখানকার দু একজন লোককে দেখে খুব সাসপিশিয়াস মনে হচ্ছে, কেন জানি না। তো তাই জন্য আমি ওদেরকে বললাম যে রায়গঞ্জটা না পেরোনোর আগে কেউ যেন কোথাও না দাঁড়ায়। রায়গঞ্জ এখান থেকে 30 কিলোমিটার, তো একটা স্ট্রেচে চলে যাওয়াটা কোনো ব্যাপার না। তো আমাদেরকে সেটাই যেতে হবে, তার কারণ হাইওয়েতে তো বুঝতেই পারছো কোথায় কি প্রবলেম হয়। তো যাই হোক, এখানে কয়েকজন লোকের কথাবার্তা আমার ঠিক লাগছিল না। তো দ্যাটস ওয়াই আমি বললাম যে ফাস্ট এখান থেকে বেরিয়ে যাও। ম্যাপ আমাদের রায়গঞ্জ শহরে ঢুকিয়ে দিয়েছে। এখন আমরা ওই কুলিক বার্ড স্যাংচুয়ারির সামনে আছি, কুলিক ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। মানে লরিগুলো এক চুল জায়গা ছাড়ছে না যে সাইড দিয়ে গলে যাও, কি অবস্থা দেখো। তারপরে শিলিগুড়ির বাস, ওরে বাপরে বাপ! লাইট দিচ্ছে দেখো, আমি যার জন্য লাইট ফাইট সব বন্ধ করে দিয়েছি, লো বিম করে যাচ্ছি। এদের কোনো ইয়ে নেই। ঠিক আছে, ফুল পাওয়ার লাইটে যাবে। এখানে ঢুকে যে কি ফাঁসান ফাঁসলাম ভগবান জানে। লাস্ট আধ ঘন্টা ধরে আমরা রায়গঞ্জ সিটির মধ্যেই এভাবে স্ট্রাগল করছি। দেখতেই পাচ্ছ চারিদিকে শুধু লরি আর লরি। মাঝখানে আমরা তিনজন জাস্ট অসহায়ের মতো ফেসে আছি। জাস্ট একবার দেখো, এটা হচ্ছে রায়গঞ্জ সিটির অবস্থা। এখন বাজে রাত্রির 12টা 55। এখন জাস্ট এই অবস্থা। আমরা কোনো রকমে মানে রাস্তার থেকে নিচে এই মাটির জায়গাটাতে নেমে ওখান থেকে কোনোভাবে পাশ কাটিয়ে কাটিয়ে আমরা আগে এলাম। আবার মনে হচ্ছে ওখানেই নামতে হবে। সাংঘাতিক কাণ্ড। অ্যাট লাস্ট এত স্ট্রাগল করার পরে আমরা ফাইনালি হাইওয়ে দেখা পেয়ে গেছি। এই মালদা টাউন বলছি রায়গঞ্জ ছেড়ে আমরা হাইওয়েতে উঠে পড়লাম। এখানে অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে একটা ইনফরমেশান দিই, বা এটাতে তোমাদের পরবর্তীকালে এদিকে আসার যখন তোমরা চেষ্টা করবে বা ট্রিপ প্ল্যান করলে তোমাদের এই ইনফরমেশানটা জেনে রাখা দরকার যে নাইট ট্রাভেল কিন্তু এই রাস্তাটাতে না করাটা সব থেকে বেটার। কেন বলছি তার পেছনে কয়েকটা রিজন আছে। সেটা হচ্ছে যে প্রথম কথা, এখানকার লোকজন মানে এই রুটটাতে এমন কিছু জায়গা পড়ে যে জায়গাগুলো মানে তোমার একটু চাপই লাগবে আর কি। যেমন আমরা এক্ষুনি একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম একটা রায়গঞ্জ সিটির ভেতরে, তো সেখানে একজন বাইক নিয়ে এলেন। তো এসে আমাদেরকে জিজ্ঞেস করছে যে হ্যাঁ কি কোথায় যাবো হ্যাঁ না তেন। তো যেটা তোমাদেরকে আগেও বলছিলাম যে কখনো এই ধরনের নাইট রাইডে তুমি কোথায় যাচ্ছ বা তোমার কোনো পার্সোনাল ইনফরমেশান কারোর সাথে শেয়ার করবে না। মানে এটা সব থেকে বেস্ট আইডিয়া এইগুলোর থেকে বাঁচার জন্য। তো তাকে আমরা যথারীতি যেরকম বলেছি যে আমরা এই তো সামনে মালদায় থেকে যাব এরকম বলেছি। তো সে আমাদেরকে বলা শুরু করলো মালদা অবধি না যাওয়াই ভালো, এখানেই থেকে যাও, মালদায় গিয়ে বিপদে পড়ে যাবে, এই হবে সেই হবে। মানে এই জায়গাগুলোতে সত্যি কথা বলতে হয়তো লোকটা ভালো ছিল না খারাপ ছিল আমার কোনো আইডিয়া নেই, কিন্তু ঘটনাটা হচ্ছে যে এই দিকের এলাকাগুলোই এমন। যেমন ওই লোকটার থেকে আমরা জানতে পারলাম যে নাকি দুদিন আগে ওখানে একটা এই সামনে একটা জায়গা পড়বে সুজাপুর বলে, তো সেখানে কিছু পলিটিক্যাল রিজনসের জন্য একটা মার্ডার হয়ে গেছে। একজন পলিটিক্যাল ক্যারেক্টার, তাকে মার্ডার করে দেওয়া হয়েছে। তো সেই কারণের জন্য এলাকাটা একটুখানি অন্যরকম হয়ে রয়েছে। প্লাস সামনে আছে পঞ্চায়েত ভোট, তো সেটাও একটা মানে কারণ এগুলোর পেছনে। তো দ্যাটস ওয়াই সব কিছু মিলিয়ে নাইট ট্রাভেলটা যদি বাইকে হয় এই রুটে না করা বেটার। আমি জাস্ট গরমের জন্য মানে দিনের বেলা রোদটা সেই উঠছে বলে মানে আমি আর রিস্কটা নিলাম না। আসার সময় আমি নাইট ট্রাভেল করেছি আর যাওয়ার সময়, তাই জন্য মানে ডিরেক্ট আসাম থেকে আমি আসছি, কিন্তু মানে তাও আমি ভাবলাম যে রাস্তায় আর দাঁড়াবো না, জাস্ট চলে যাই। তার কারণ কালকে গেলে কালকে সেই আমাকে সকালবেলা বেরোতে হবে, আর সকালবেলা এই রাস্তা দিয়ে ট্রাভেল করা মানে জাস্ট ফেটে যাবে। ওই জন্য আমি আর চাপটা নিলাম না, মানে চাপ নিয়েই আমি বাড়ি চলে যাচ্ছি আর কি। আমরা পৌঁছে গেছি ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজার রায়গঞ্জের দিকের এন্ডটা। এখানটাতে একটু দাঁড়াবো তার কারণ আমরা টানা অনেকটা চালিয়েছি একদম রায়গঞ্জ থেকে পুরো ইয়ে অবধি। ফাইনালি আমরা উঠে গেলাম ফারাক্কা ব্যারেজের উপর। উফ বাবা, এখন বাজে রাত 2:47। আমরা পৌঁছলাম ফারাক্কা। যাওয়ার সময়ের মতো ঠিক এবারেও তোমাদেরকে কিছুই দেখাতে পারবো না যে ফারাক্কা ব্যারেজের জল বা কীরকম কী অবস্থা। যা বৃষ্টি শুরু হয়েছে তাতে আশা করি জল তো একদম টইটুম্বুর, কিন্তু দেখানোর কোনো উপায় নেই তার কারণ চারিদিকটা শুধু অন্ধকার, শুধু এই রাস্তাটাতেই লাইটটা জ্বলছে। আমার একটু রিফিউলিংয়ের দরকার ছিল, তাই জন্য এই পেট্রোল পাম্পটায় ঢুকলাম আর আমার আবার রিফিউলিং হয়ে গেল। আর এই দেখতে পাচ্ছ এইখানে আমাদের বাইকগুলোকে রেখেছি সুন্দর করে। আমরা এখন জাস্ট এইভাবে তিনজন এখানে বসে আছি অবাক হয়ে। আর রাস্তার একটা ব্যাপার বলি, মানে আমরা লাস্ট যেখানে দাঁড়িয়েছিলাম রায়গঞ্জ ফারাক্কা টোল প্লাজা, যেটা শুরুর দিকটা মানে রায়গঞ্জের দিকটা, সেই দিকটার দিক থেকে যখন দাঁড়িয়েছিলাম তখন আমাদের ওখান থেকে ফারাক্কা দেখাচ্ছিল 88 কিলোমিটার্স মতো। সেখান থেকে যে কীভাবে চলে এলাম मैंने 60-60 করে কিলোমিটারটা কমে গেল, মানে এত ভালো চালানো হয়েছে। আর এদিকে একটা সমস্যা হয়ে গেছে, সেটা হচ্ছে ফারাক্কা ব্রিজটা, ব্যারেজটা যখন ক্রস করলাম, ক্রস করার পরেই কিন্তু দেখলাম এদিকে কিছুক্ষণ আগেই বৃষ্টিটা হয়ে গেছে। তো রাস্তার অবস্থা দেখতে পাচ্ছ, রাস্তার অবস্থা কিন্তু এইরকম, গোটা রাস্তাটাই কিন্তু পুরো কাদা হয়ে রয়েছে। তো এখন আবার একটু স্লো করতে হবে আমাদেরকে। তো এখন খানিকক্ষণ আমরা এখানে বসে একটু রেস্ট নিয়ে নিচ্ছি, দেন আমরা আবার স্টার্ট করব। মানে আজকের জার্নিটা আমার সারা জীবন মনে থাকবে, তার কারণ আমার লাইফের বোধহয় এতটা লং ডিস্টেন্স এখনও পর্যন্ত আমি কোনোদিন ট্রাভেল করিনি একদিনে। আর কোথেকে কোথায় জাস্ট একবার ভাবো, আসাম থেকে কলকাতা, মানে জাস্ট ভাবতে পারছি না, বাট হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো চলো, তো কিছুক্ষণ বাদে ওদের সঙ্গে আমরা আমার আর কি আমি ডিট্যাচ হয়ে যাব। ওরা মোরগ্রাম থেকে চলে যাবে ডান দিকে, রামপুরহাটের রাস্তাটা ধরবে, ওরা যাবে বাঁকুড়া, আর আমি স্ট্রেট চলে যাব বহরমপুরের দিকে। তো ততক্ষণ আমরা সাথে আছি, তো চলো দেখতে থাকো। তোমরা বলে দাও তোমাদের চ্যানেলের নামটা, তাহলে ওরাও সাবস্ক্রাইব করে নিতে পারবে। হ্যালো, আমি পাপু, আমার চ্যানেল MLP মোটো ব্লগ, আর আমি হিন্দিতে ব্লগ করি। তো তোমরা যদি দেখতে চাও, ইংলিশে ব্লগ করে, তো তোমরা যদি দেখতে চাও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। আর আমার ভাই হচ্ছে এক্সপ্লোরিং হেভেন, দাদাকে আমি লিংক দিয়ে দেবো, আমারটা খুঁজে নাও পেতে পারো। হ্যাঁ, ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, পেয়ে যাবে পাক্কা একদম। আর আমার ব্লগে চুতিয়াপ্পা ছাড়া আর কিছু পাবে না। গুড মর্নিং। আর 4 কিলোমিটার বাকি মোরগ্রাম আসতে। আশা করি তোমরা রাতের থেকে এখন সবাই একটু ঘুমিয়ে নিয়েছো। তো আজকের মর্নিংটার একটা ফ্রেশ সূচনা, একটা নতুন সূর্যোদয়। কিন্তু একটু মন খারাপ, তার কারণ আর 4 কিলোমিটার পরে আমার 2 সঙ্গী, যাদের সঙ্গে আমি লাস্ট 3 দিন ধরে এত ঘুরলাম, এত মজা করলাম, তাদেরকে বিদায় দিতে হবে। তো ফাইনালি দেখতে পাচ্ছ ভোরের আলো ফুটে গেছে। আমি এখন দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে মোরগ্রামের মোড়। এখান থেকে ডান দিকে চলে যাচ্ছে রামপুরহাট, সোজা চলে যাচ্ছে কলকাতা। আর এখান থেকে এদের দুজনকে আমি দিচ্ছি বিদায়, দেখা হবে আবার। লাভলি, দারুণ ট্রিপ হলো একদম। তোমরা সাবধানে যাও। চলো দেখা হবে, একদম একদম একদম। চলো কলকাতা এলে ফোন করবে। চলো টাটা টাটা টাটা। একটা ফাইনালি একটা ইমোশনাল মুহূর্ত, মানে মানুষ কীরকম ইমোশনাল জাস্ট ভাবো, যে মাত্র 2 দিনের আলাপ। আমি সেবক রোডে যেতে যেতে হঠাৎ ওদের সাথে সিগনালে দেখা, রেলিয়েটটা পড়েছিল বলে ওদের সাথে কথা বললাম, তারপর সেখান থেকে ওদের সাথে মেঘালয়ের প্ল্যানে জয়েন করা, অ্যান্ড দেন ওদের সাথে মেঘালয়ের জন্য বেরিয়ে পড়া। আর ট্রিপটা না করতে পেরে ফেরত এসে এখান থেকে ওদেরকে ছেড়ে চলে যাওয়া, এই সব কিছুর মধ্যে কিন্তু একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। মানে এখানে দুটো জিনিস বলতে চাই, এক হচ্ছে এটা একমাত্র রাইডারদের মধ্যেই সম্ভব, কারণ রাইডাররাই এইভাবে সম্পর্ক, এইভাবে বন্ধুত্ব তৈরি করতে পারে। আর আরেকটা হচ্ছে বাঙালিরাই কিন্তু একমাত্র পারে এরকমভাবে বন্ধু বানাতে। তো চলো, একটু তো মন খারাপ হচ্ছে, বাড়ি ফিরে যাচ্ছি। সেই আনন্দ যেমন রয়েছে, তেমন এদের সঙ্গে কাটানো এই সুন্দর 2-3টে দিন, এটা কিন্তু মনে থাকার মতো। ফাইনালি আমি বহরমপুর ঢুকছি এখন, ভাগীরথী সেতুর ওপরে। জাস্ট ওপরের দৃশ্যটা একবার দেখো, উফ কি অসাধারণ লাগছে দেখতে। এখানে আমি দাঁড়িয়ে থাকতে চাই। আমি কৃষ্ণনগর পৌঁছে গেছি। এটা হচ্ছে কৃষ্ণনগরের নতুন যে বাইপাসটা হয়েছে, মানে নিচে কৃষ্ণনগর সিটিটাকে ছেড়ে এই বাইপাসের উপর দিয়ে তোমরা চলে যেতে পারবে, যাতে সিটি জ্যামটা না থাকে। তো এই বাইপাসটা দিয়ে নেমেই আমি ডান দিক নিয়ে নেব, যে রাস্তা নবদ্বীপের দিকে চলে যাচ্ছে। তো ওই রাস্তাটা ধরে আমি ওল্ড দিল্লি রোডে উঠে যাব। এই রাস্তাটাতে নতুন রাস্তা, তাতেও যা বানিয়েছে, মানে আমি বুঝতে পারিনি ব্রিজগুলোর ডিজাইনটা কারা বানায়, মানে কি জ্ঞান খেয়ে বানায় নাকি কে জানে। অদ্ভুত ডিজাইন, মানে একটা নতুন ব্রিজ বানিয়েছে যেখানে এরকম এরকম সোজা গিয়ে টাকাস করে নেমে আবার সোজা, এ কি কি পাগল পাগল আছে নাকি কে জানে। সেই রাস্তাটাতে উঠে গেছি যে রাস্তাটা এত বছর ধরে তৈরি হচ্ছিল, মানে যেটা রানাঘাট হয়ে কলকাতা যায় কৃষ্ণনগর থেকে। জাস্ট দেখো রাস্তাটা কি বানিয়েছে, দারুণ করেছে। কিন্তু এই রাস্তাটা পুরোটা আমি কন্টিনিউ করবো না একটাই কারণে, কারণ এই রাস্তাটা সম্পূর্ণটা তৈরি হয়নি, কিছু কিছু জায়গায় এখনও রাস্তার কাজ চলছে। তো সেইগুলোর জন্য আমাকে ম্যাপ অন্য একটা রুট দেখাচ্ছে যেটা ফাস্টেস্ট রুট, তো আমি আপাতত সেটাই ফলো করব। তো আমি এখন এই রাস্তাটা কিছুটা কন্টিনিউ করে তারপর এখান থেকে আমাকে নিতে হবে ডান দিক। গুগল ম্যাপের কথা শুনলেই জাস্ট কীরকম বিপদটা হয় খালি দেখো। কালনা রাস্তাটাতে যতই বাজার বসুক বা যাই হোক, তার মধ্যেও কিন্তু ওই কালনার প্যাচটা টপকে যাওয়ার পর ওল্ড দিল্লি রোডে একদম টান টান রাস্তা। আমাকে এখন ঢুকিয়ে দিয়েছে গুগল ম্যাপ শান্তিপুর, যে জায়গাটা শান্তিপুরের একদম মানে একদম শহরের ভেতরে। দেখো কীরকম সরু রাস্তা আর প্রচুর গাড়ি, প্রতিটা মোড়ে মোড়ে গিয়ে আমি আটকে যাচ্ছি। সত্যি গুগল ম্যাপসকে একদম বিশ্বাস করা যাবে না। তো কেন গুগল ম্যাপকে বিশ্বাস করা যায় না খালি ভাবো একবার। আমি শান্তিপুরে না অনেক বছর আগে এসেছিলাম, তো এখানে রাস্তাটা দেখে আমার সাডেনলি মনে হলো যে এখান থেকে যদি কালনা যাওয়ার একটাই উপায় সেটা হচ্ছে ফেরি পার হয়ে। গুগল ম্যাপস আমাকে ফেরির রাস্তা দেখিয়ে দিল, মানে কি বলবো সত্যি, মানে এতটা আজকে টায়ার্ড লাগছে। সেখানে আজকে এরকম একটা কিছু হবে আমি এক্সপেক্টই করছিলাম, তখন এই গোটা ট্রিপটা যেরকম যাচ্ছে সেখানে এত ভালো কপাল আমার হতেই পারে না যে সুন্দরভাবে বাড়ি চলে যাবো, এটা হতেই পারে না। আমি আবার এখন ব্যাক করছি টুয়ার্ডস রানাঘাটের দিকে। তো রানাঘাটের রাস্তাটা যত যাই খারাপ টারাপ হোক ওখান দিয়েই যাব, কারণ এই নবদ্বীপের রাস্তাটা মিস করে গিয়েই আমার পুরো ব্যাপারটা গন্ডগোল হয়ে গেছে। গুগল ম্যাপসকে আর বিশ্বাস করবে কোনো দিন? দেখো জাস্ট দেখো একবার গুগল ম্যাপসকে বিশ্বাস করার ফলটা দেখো। ও ভগবান, কি পাপ করেছিলাম তার শাস্তি বোধহয় পাচ্ছি এটা আমি। এখন বাজে 8টা, মানে 8:30 বাজে, 8:28, মানে প্রায় 24 ঘন্টার বেশি বোধহয় আমরা রাইড করছি। 24 ঘন্টা হয়নি এখনো, আমরা ওখান থেকে স্টার্ট করেছিলাম ওই 11টা নাগাদ। ওফ জাস্ট দেখো একবার, 24 ঘন্টার কাছাকাছি রাইড করছি আর রাইডের এই নমুনা। জাস্ট বাড়ি ঢোকার একটু আগে, আমার বাড়ি ঢুকতে এখন বাকি হচ্ছে 89 কিলোমিটার। এইখানে এসে এরকম খেলা হচ্ছে, সেখানে 1000 কিলোমিটার চালিয়ে এলাম। মানে সত্যি জাস্ট শরীরটা একদম দিচ্ছে না, মানে মানে খুব মানে ইয়ে হয়ে যাচ্ছি, মানে আর কথা বলার অবস্থাতে পর্যন্ত নেই, এতটা ফ্রাস্ট্রেটেড লাগছে। ফাইনালি আমি কলকাতায়। ওহ কতদিন পর মনে হচ্ছে যেন 1 মাস ছিলাম না। তো প্রতিবার যেটা হয় যে ফেরার সময় সেকেন্ড হুগলি ব্রিজ দিয়েই আসি, এবারে পুরো গুগল ম্যাপ এমন সারপ্রাইজ দিল, সিরিয়াসলি বলছি বিশ্বাস করো। ওই বারাসাতের রাস্তা দিয়ে আসতে কিনা জাস্ট অবস্থা খারাপ হয়ে গেছে। এমনিতে সারা রাত ঘুম নেই, মানে শুধু সারা রাত না, মেন ব্যাপারটা হচ্ছে কালকে সকাল 10টার থেকে চালাচ্ছি আর এখন বাজে ওই 10:20, মানে পুরো টানা 24 ঘন্টা বাইক চালাচ্ছি, এক ফোঁটা কোথাও রেস্ট হয়নি, মানে প্রপার রেস্ট আর কি, যেটা একটা ঘুম প্রচণ্ড দরকার। মানে জাস্ট আমরা দাঁড়িয়েছি, চা খেয়েছি, জল খেয়েছি, বেরিয়ে গেছি, এরকম করে এসেছি, মানে জাস্ট শরীর দিচ্ছে না। তারপরে এতটা রাস্তা ভালো পাওয়ার পর রানাঘাটের রাস্তাটাতে ঢুকে না, মানে জাস্ট মনে হচ্ছিলো ওখানেই যেন বাইক ফাইক ছেড়ে ওখানেই রাস্তার পাশে শুয়ে থাকি, মানে আর পারছিলাম না। আমি কীভাবে এসছি জাস্ট শুধু আমি জানি, মানে অনেকের ব্লগে দেখেছি, মানে তারা বলছে যে রানাঘাটের রাস্তা দুর্দান্ত, মানে তারা তাদের চোখের নিশ্চয়ই অন্ধ, তাদের ইমিডিয়েট চোখের ডাক্তার দেখানো দরকার। ওই রাস্তাটাকে যে ভালো বলবে তার নয় মাথার সমস্যা নয় চোখের প্রবলেম, যে কোনো একটা হবে। তো যাই হোক, এইসব নিয়ে তর্ক করে লাভ নেই। তো আজকের ভিডিওটাকে আর একদম এক্সটেন্ড করতে পারছি না, অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তার কারণ অনেকটা বড় জার্নি ছিল, তো তাই জন্য ভিডিওটা অলরেডি বড় হয়ে গেছে। তো আজকের মতো এখানেই টাটা। তো একই কথা বলার, সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানাতে ভুলো না কেমন লাগলো। তো ততক্ষণের জন্য বাই।